আনিস খান হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ব্রাহ্মণ্ডের ছাত্র যুব সহ বিভিন্ন গণসংগঠনের ডাকে ঔরঙ্গাবাদ নেতাজি মোড় থেকে মিছিল করে সুতি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর ঔরঙ্গাবাদ এরিয়া কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ জুলফিকার আলী, অমল চৌধুরী আরএসপি নেতা, এ কে এম হাসনুজ্জামান যুব নেতা, জাহাঙ্গীর শেখ শ্রমিক নেতা, রফিকুল চৌধুরী কৃষক নেতা, মোহাম্মদ তাফিজুল ইসলাম সহ ছাত্র যুব নেতৃত্ব এবং সাধারণ মানুষ। সুতি থেকে রাজু আনসারির রিপোর্ট, জৈন টিভি। গণসংগঠন আছে, সেই জনগণগুলির মিলিত শক্তি নিয়ে, বামফ্রন্টের শক্তি নিয়ে আজকে আনিস হত্যার বিরুদ্ধে আমরা একটা দীপ্ত মিছিল করেছি এবং পুরো ঔরঙ্গাবাদ শহর পরিক্রমা করেছি। আমরা আমাদের এই মিছিলের মূল স্লোগানটাই ছিল যে আনিস খুনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে এবং পুলিশ যদি দড়িত থাকে পুলিশকেও ফাঁসি দিতে হবে। এবং এই মুহূর্তে পুলিশ যে জটিলতা তৈরি করেছে আনিস খানের মৃত দেহ নিয়ে এবং তদন্ত নিয়ে, তার জন্য আমতা থানার পুলিশ অফিসারের এই মিছিল এই সভা পদত্যাগ দাবি করছে। এমনকি আমাদের যে পুলিশ মন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গে, পুলিশ মন্ত্রী ব্যর্থ, তারও পদত্যাগ আমরা দাবি করছি। বামফ্রন্টের এবং গণসংগঠনগুলির সিপিআইএমের নেতৃত্বে এই মিছিল আমাদের সুতি থানায় ব্যাপকভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং পুলিশকে আমরা এই কথাই বলে এসেছি যে পুলিশ হচ্ছে জনগণের রক্ষক, গণতন্ত্রের রক্ষক। তারা যদি মানুষকে হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে, তাহলে জনগণই তাদের বেতনের ব্যবস্থা করে। তাদের হুঁশিয়ার দিয়েছি যে মানুষের ধৈর্যের ধাম, মানে ধৈর্যের সীমা অতিক্রম করবে, এমনকি এরা গোটা থানাকে আমরা ঘেরাও করে রাখবো। এবং আজকের মিছিলের যে কণ্ঠস্বর আমাদের আনিস খানের বিরুদ্ধে, আমরা সোচ্চার হয়েছি, যেমন তাদের গ্রেপ্তার এবং ফাঁসি চাইছি, তেমনি যারা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে আনিস খানকে হত্যা করে, তাদের এখনও সুন্দরভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ চাই না বলে তারা গ্রেপ্তার হয় না বলে আমরা মনে করি। এবং গ্রেপ্তারির পক্ষে, গণতন্ত্রের পক্ষে আনিস হত্যার বিরুদ্ধে যারা সরব হয়েছিল বামফ্রন্টের এবং সিপিআইএমের গণসংগঠনের নেতৃবৃন্দ, সেই গণসংগঠনের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছে। তারা গণতান্ত্রিকভাবে, তারা সংবিধান মেনে আন্দোলন করছিল, তাদের উপরে অমানসিক টর্চার করা হয়েছে, তারও আমরা এখানে ব্যাপকভাবে বিক্ষোভ জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি এবং বন্দি মুক্তির জন্য আমরা দাবি করছি। অবিলম্বে কয়েক ঘন্টার মধ্যে আমাদের নেত্রীদের, আমাদের নেতাদের যারা বন্দি রয়েছেন, 16 জনকে জেলে পাঠানো হয়েছে। জেলে যাওয়ার কথা আনিস খানের হত্যাকারীদের, কিন্তু জেলে যাচ্ছে আনিস খানের হত্যার বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছে তাদের। এই রকম একটা সরকার আর নেই দরকার, এবং এই মিছিল আমাদের আরও বড় হবে যদি আনিস খানের রক্ত যদি আমরা দেখতে পাই। Active Gold with added mineral, active pure, active raho.